এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আশা করি সকলেই ভালো আছেন অ্যান্ড আমিও ভালো আছি। সো গাইস, আজকের ভিডিওটি একটা অসাধারণ ভিডিও হতে চলেছে, কেননা আমরা যদি ক্যালিগ্রাফি করার চিন্তা ভাবনা করি তাহলে প্রথমেই যেটা আমাদের মাথায় আসে সেটা হচ্ছে ক্যালিগ্রাফি পেন অ্যান্ড ইঙ্ক। তো ক্যালিগ্রাফি পেন যদি আমরা বাজার থেকে বা অনলাইন থেকে কিনতে চাই তাহলে যেটা সাধারণ একেবারে সেটার দামই পড়বে প্রায় 600-700 টাকা। অ্যান্ড যদি আমরা একটু প্রফেশনাল লেভেলের কিনতে চাই তাহলে তো তার দাম আকাশচুম্বী, সেটার জন্য আমাদের গুনতে হবে প্রায় 2000-3000 টাকার উপরে অনেক ক্যালিগ্রাফি পেন পাওয়া যায়। বাট আমরা আমার মতো যারা বিগিনার আছেন তাদের জন্য এত দাম দিয়ে কেনাটা খুবই, কিনবে না কেউ সাধারণত, তো তাদের জন্যই আমি আজ একটু প্রফেশনাল লেভেলের শুধুমাত্র বাঁশ দিয়ে তৈরি করে দেখাবো ক্যালিগ্রাফি পেন। তো আশা করি আজকের ভিডিওটা খুবই হেল্পফুল হবে আপনাদের জন্য, বিশেষ করে ক্যালিগ্রাফারদের জন্য। তো ধৈর্য ধরে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে। এরপর যে কলমগুলো ক্যালিগ্রাফি করার জন্য উপযুক্ত, বাট আমি প্রথমে বলেছিলাম যে আজ আমি একটু প্রফেশনাল লেভেলের আপনাদেরকে দেখাবো। তো এটাকে একটু ডেকোরেশন করলে দেখা যাবে জিনিসটা খুবই সুন্দর লাগবে, তো দেখতে থাকুন, আশা করি খুবই ভালো লাগবে।
ফাইনালি আমাদের কলমটা বানানো শেষ, এখন ট্রাই করা যাক এটা দিয়ে কেমন ক্যালিগ্রাফি করা যায়। তো যদি আই হোপ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিবেন, আর যদি আপনি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি আমাকে এতটুকু ভালোবাসা দিয়ে থাকেন তাহলে আপনাদেরকে থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। My dad's making it hurt.